সাইডে, এবারে কিন্তু ভাটা হয় না কোনো সময়, মানে জোয়ার আস ভাটাল সত্যি সত্যি আবার কিন্তু জোয়ার এসে যায়। এ সাইডে কিন্তু হালকা কিছু ভাটা সরে, জোয়ার যেমন আসে তেমন সরি যায়। আমাদের এ সাইডে কিন্তু রাস্তার এ সাইডে সরেও না, খালি ভর্তি আছে। আমাদের ঘরের ভিতরে জল, আমাদের জীবিকা নির্বাহ করার খুব সমস্যার ভিতরে আমরা আছি এখন। মানে ঘরের থেকে বেরোতে গেলে জলে পা দেওয়া লাগে, রাস্তাঘাট নাই, আমাদের ঘর বাড়ি ভেঙে আছে। ওই কোনো রকমে বেশি থাকার মতো আছি, কোনো রকম চাইল ডাইল ওই মানে খাটের ভিতরে রাখি। জোয়ার আসার আগে রান্নাবাড়া করে কমপ্লিট করে রাখতে হয়। জোয়ার আসলে কিন্তু রান্নাবাড়া করা যায় না, গ্যাসে রান্না করতে কাঠ ফাট নাই, ঘর ভাঙা। একটা ঘর আছে, তিনটি ঘরতে একটাই ঘর আছে, খুঁড়ি লাগানো, দেয়াল সব ফাটা। তারপরও তার ভিতরে পরিবেশ মানে বসবাস করা যায় না। তারপরে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো স্কুলে? সাইডে একটা স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল, সেখানে যে কটা রুম আছে সবগুলো মানে সবাই ইয়ে করা হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আমাদের এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। আর একটা সাইক্লোন আছে ও নসিমাবাদ, সেখানেও তো যার কোনো পরিবেশ নাই, আর আমরা সেখানে যে চান্সও পাবো না, সেখানে সব ফুল আছে। এখন আমরা ওই বিপদের ভিতরে আসি, সেই ঘরে ভাঙা ঘরের ভিতরে দেয়াল ফেটে গেছে। এখন খুব মানে ওর ভিতরে না থাকার থাকার মতো কোনো পরিবেশ না, তারপরও থাকতে হচ্ছে ছেলে মেয়ে। যাবো কোথায়? যাওয়ার কোনো পরিবেশ নাই, যাওয়ার জায়গাও নাই।